ভারতকে নিজের সেকেন্ড হোম বানিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। ভারতীয় দলের বিপক্ষে কিংবা আইপিএল, ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন বাঁহাতি ব্যাটার। গেল বছর বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হেড, সেই অজি তারকা তার দুর্দণ্ড ফর্ম বজায় রাখলেন আইপিএলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন, 39 বলে এদিন 100 রান করেন হেড। তার ব্যাটে বেঙ্গালুরুতে রীতিমতো ছক্কার বৃষ্টি ঝরে। আইপিএলের ইতিহাসে এটি চতুর্থ দ্রুততম 100 রান এবং চলতি আইপিএলে দ্রুততম। হেডের বুলেট গতির শতকে ভর করে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ এবং টি টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দ্রাবাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 76 রানে। 20 বলে তিনি তুলে নেন 50, পরের 50 করতে তার প্রয়োজন হয় 19 বল। সেঞ্চুরির পথে 9টি চার ও 8টি ছক্কা হাঁকান ট্রাভিস হেড। অবশ্য সেঞ্চুরির পর ক্রিজে টেকেননি বেশিক্ষণ, বেঙ্গালুরুতে রানের বন্যা বইয়ে দিয়ে 41 বলে 102 রানে ফেরেন তিনি। আইপিএলে এটি তার প্রথম সেঞ্চুরি হলেও হায়দ্রাবাদের হয়ে সবচেয়ে দ্রুততম এবং ষষ্ঠতম সেঞ্চুরি করা ব্যাটার হেড। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আইপিএলে দ্রুততম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল, 2013 সালে 30 বলে এই কীর্তি গড়েন তিনি। 2010 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 37 বলে 100 রান করেন ইউসুফ পাঠান। আইপিএলে দ্রুততম সেঞ্চুরির তালিকায় তার অবস্থান দ্বিতীয়। তৃতীয় স্থানে ডেভিড মিলার, 2013 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে 38 বলে করেন 100 রান। আর চতুর্থ স্থানে জায়গা করে নিলেন অজি ক্রিকেটার। তার সেঞ্চুরিতে ভর করে 287 রানের বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ। তবে হেনরি ক্লাসেন আর আব্দুল সামাদের ক্যামিও রেকর্ড রান সংগ্রহের দিকে দলকে এগিয়ে নেয়। এবারের আইপিএলে গেল মাসে দলীয় সর্বোচ্চ 277 রানের রেকর্ড গড়েছিল দলটি। নিজেদের রেকর্ড আবার নিজেরাই ভেঙেছে। সেই রানকে টপকাতে বেশ ভালোই পাল্লা দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যদিও শেষ পর্যন্ত 25 রানে হেরেছে তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।